আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুভি মেকার্স বিডি চ্যানেলের আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এসেছি সিটি রাইড, যে শোরুমটা আছে নিউ সিটি রাইড, এটা হচ্ছে তেজগাঁওয়ে তাদের শোরুমটা। ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে। আমার এই চ্যানেলে 4 থেকে 5 মাস আগে তাদের শোরুমের কিন্তু একটাই রিভিউ দেওয়া হয়েছিল। তো তাদের এখানে ইউজ কারের পাশাপাশি রিকন্ডিশন কারও পাওয়া যায়। তো আজকে মূলত এই রিভিউতে আপনারা শুধু রিকন্ডিশন গাড়িগুলো দেখতে পাবেন। তো অবশ্যই স্টেটিউন থাকবেন ভিডিও লাস্ট পর্যন্ত। তো চলুন আজকে রিভিউটি শুরু করা। আজকের পুরো রিভিউতে আমাদের সাথে রাজ্জাক ভাই থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের শোরুমে আসলাম, আমাকে আজকে শুধু রিকন্ডিশন গাড়িগুলো একটু দেখাবেন। তো প্রথম কোনটা শুরু করবো? আচ্ছা, 17-র মডেল নন হাইব্রিড তেলের গাড়ি। তো এটা কি হোয়াইট কালার না হোয়াইট কালার? হোয়াইট কালারের গাড়িটা। তো গাড়িটার সামনের দিকটা একটু আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাই। এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি, আসলে এটা নিয়ে বেশি কিছু বলার কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনের লুকটা নিউ শেপের, এবং হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন। স্টাইলটাও কিন্তু একটু অন্যরকম, প্রজেকশন একটা পার্ট আছে। তো এটার ইন্টেরিয়ারটা একটু আমরা দেখি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাড়ির ইন্টেরিয়ার। ড্যাশবোর্ডটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক, এবং এখানে ক্লাইমেট চেঞ্জের অপশন আছে। আসলে যেহেতু রিকন্ডিশন গাড়ি, এটা অ্যাজ লাইক অ্যাজ নিউ, এটা সেরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কিছু নাই। তো প্যাসেঞ্জার সিটের দিকটা যদি একটু দেখাই, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 3 জন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনটাও দেখাচ্ছি, ফ্রেশ অবস্থায় আছে। আচ্ছা ভাই, এটার প্রাইসটা সম্বন্ধে একটু বল। 21 লাখ। আচ্ছা, মার্কেটে সবার চেয়ে বেস্ট প্রাইস, মানে এর নিচে আজকে আপনারা পাবেন না। যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন এক্সিও, তারা কিন্তু এটা দেখতে পারেন। আর ভাই, রেজিস্ট্রেশন করতে তো আপনারা হেল্প করবেন? অবশ্যই করবো, এবং গাড়িটার দামও অলরেডি বেড়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখনো পুরনো প্রাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, আপনারা যারা মানে আগের প্রাইসে রিকন্ডিশন গাড়ি খুঁজছেন, তারা সময় নষ্ট না করে সিটি রাইড কার কালেকশনে চলে আসেন। আচ্ছা ভাই, নেক্সট আমাদের কে ফোন করেন? এটার মডেলটা এটাও 17 মডেল। আচ্ছা আচ্ছা, তো এটা ব্ল্যাক কালারের একটা অ্যাকোয়া, এটা এটা তো হাইব্রিড। আচ্ছা, তো এটার ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকোয়া নর্মালি হাইব্রিডই হয়। দেখতে পাচ্ছেন হেডল্যাম্প। তো আমি ইন্টেরিয়ারটা দেখাই সময় নষ্ট না করে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটআপটা কিন্তু ভিউয়ার্স হচ্ছে ব্ল্যাক, এবং এখানে ক্লাইমেট চেঞ্জের অপশন আছে। আসলে যেহেতু রিকন্ডিশন গাড়ি, এটা নিয়ে সেরকম কিছু ইয়ে করার নেই। এখানে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে পুশ স্টার্ট। আমি রিয়ার প্যাসেঞ্জার সিটটা একটু দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন যারা ছোট ফ্যামিলির মধ্যে রিকন্ডিশন গাড়ি খুঁজছেন, তারা কিন্তু আপনারা এই শোরুমে চলে আসতে পারেন। ভাই, এটার প্রাইসটা একটু বলুন। 17 লক্ষ। আচ্ছা, এটা কি মানে ফিক্স নাকি মানে আলোচনা করতে হবে? আচ্ছা আচ্ছা ভাই, নেক্সট আমাদের কোন দেখা? আচ্ছা, মডেল। আচ্ছা, এটা সানরুফও আছে। এটা কি হোয়াইট না হোয়াইট কালার? আচ্ছা, হোয়াইট পার্ল কালার। তো এটার ফ্রন্ট দিকটা আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইন বা শেপটা অনেকটাই মানে চেঞ্জ করা হয়েছে। আপনাদের বুকটা আশা করি অনেক পছন্দ হবে। তো এটা কিন্তু সানরুফও আছে এটাতে, এবং এটা তো ভাই হাইব্রিড। আচ্ছা, এটাও হাইব্রিড। তো আমি আপনাদেরকে জাস্ট ইন্টেরিয়ারটা একটু দেখাই দিই। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অন্যরকম ইন্টেরিয়ার লুক, এবং অবশ্যই মানে অনেক ডিজাইনই এটাতে চেঞ্জ করা হয়েছে। তো এটাও পুশ স্টার্ট। সানরুফের দিকটা দেখাই দিচ্ছি, এটা এখানে হচ্ছে সানরুফের ইয়েটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্যাসেঞ্জার সিটের লুকটাও একটু দেখাচ্ছি। তো আজকে ভিউয়ার্স আপনাদের শুধু রিকন্ডিশন গাড়িগুলোই দেখাবো, কোনো ইউজড কার দেখাবো না। এই শোরুমে কিন্তু ইউজড কারও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এইটার প্রাইসটা একটু বলে দেন। 27 লাখ 50 হাজার টাকা। আচ্ছা, তো এই আপনারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন। নেক্সট ভাই, আমরা কোনটা দেখবো? ষোলো মডেল পার কালার হাইব্রিড গাড়ি হচ্ছে এটা। তো এটার আমি সামনের দিকটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এই গাড়িটার সামনের দিক। স্কোয়ার গাড়ি এর আগেও আমার একটি ইয়াতে দেখানো হয়েছে, বাট এটা হাইব্রিড ছিল না।
এটা হচ্ছে হেডল্যাম্পগুলো হচ্ছে আপনার প্রজেকশন। যদি সেভেন সিটের যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন তারা এই শোরুমে এসে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে একটু প্যাসেঞ্জারের সিটটা দেখাই দিচ্ছি। এই ইন্টেরিয়রটা সম্পূর্ণ ব্ল্যাক। আসলে রিকন্ডিশন গাড়ি আমি বারবারই বলছি, এটা নিয়ে খুঁটিয়ে দেখার কিছু নাই, আপনারা জাস্ট আসবেন দেখবেন, যেহেতু গাড়িগুলো চলেনি। এটা স্লাইডিং ডোরগুলো কিন্তু অটো, এখানে আপনার ক্যাপ্টেন সিট আছে দেখতে পাচ্ছেন, পেছনেও হচ্ছে লাস্ট ডি রোটা দেখতে পাচ্ছেন। আচ্ছা চলুন আমরা এটার প্রাইস নিয়ে একটু কথা বলি। ভাই এটার প্রাইসটা একটু বলে দেন। ২৯ লাখ টাকা। এটা তো মানে নেগোসিয়েবল করতে পারি। আচ্ছা নেক্সট কোনটা দেখবো? আচ্ছা আমরা এখন হ্যারিয়ার গাড়িটা দেখবো। এটার মডেলটা ভাইয়া 2016 হাইব্রিড। এটা দেখতে পাচ্ছেন টয়োটা হ্যারিয়ার। আমি ফ্রন্ট লুক সেটটা আপনাদেরকে দেখাই আসি। তো ভিউয়ার্স আজকে শুধু রিকন্ডিশন দেখাবো, কারণ হচ্ছে আমার কাছে গতকালকে অনেকেই মেল করছে যে ভাইয়া রিকন্ডিশন কিছু গাড়ি দেখান, তো তাই চলে আসলাম এখানে। তো এটা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট যে লুকটা, এটা দেখি ভাই সানরুফ আছে এটার সামনেও, কিন্তু এটার ছাদে সানরুফ আছে। সানরুফ লেদার সিট, ডুয়েল সিট পাওয়ার, JBL একটা ওয়াল অপশন। আচ্ছা আচ্ছা, এটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ। তো এখানে দেখতে পাচ্ছেন সামনের দিক ইন্টেরিয়ার লুকটা দেখাচ্ছি। এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ট্রান্সমিশন লিভার, ক্লাইমেট চেঞ্জের অপশন। এটাও হাইব্রিড গাড়ি ভিউয়ার্স, এবং এখানে কিন্তু একটু উডেন করা আছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে প্যাসেঞ্জার সিটের ইয়াটা একটু দেখাই দিই। আচ্ছা এইটার আস্কিং প্রাইস একটু, ৬০ লক্ষ টাকা আস্কিং প্রাইস। আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখছি? আমরা এখানে আপনাদেরকে একটা টয়োটা প্রিমিয়াম গাড়ি দেখাবো। এটা দেখতে পাচ্ছেন টয়োটা প্রিমিয়াম 2020 মডেল। আচ্ছা 2020 মডেল, এখন কিন্তু 22 চলছে, মানে 2 বছর আগের মডেল। তো এটার ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন, এটা কি সিলভার কালার না গ্রে? সিলভার কালার। তো আমি আপনাদের এটা কি নন হাইব্রিড? তো আচ্ছা এটা নন হাইব্রিড। তো এটার একটু আমি আপনাদেরকে প্যাসেঞ্জার ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক, এবং এখানে একটু উডেন করা আছে, আর ক্লাইমেট চেঞ্জের অপশন, এবং সিটগুলো হচ্ছে বিস্কিট কালারের। যেহেতু রিকন্ডিশন গাড়ি ভিউয়ার্স, আপনারা যারা খুঁজছিলেন তারা কিন্তু এই শোরুমে চলে আসতে পারেন, এবং অন্যান্য যে কোনো রিকন্ডিশন গাড়ির শোরুমের তুলনায় তাদের কিন্তু প্রাইস এখনও কম, তারা কিন্তু প্রাইস বাড়ায়নি। এইটার প্রাইসটা একটু বলা দেন আমাদেরকে। ৩৯ লাখ ৫০ হাজার, এটা তো আস্কিং আর। আচ্ছা তো তাদের শোরুমে এই কয়টি আপাতত গাড়ি ছিল, এবং রিসেন্টলি তো ভাইয়া মনে হয় কিছু গাড়ি আসবে আরও? আজকেও ৪ ইউনিট গাড়ি বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, লোন ফ্যাসিলিটি পেতে চাইলে চলে আসুন সময় নষ্ট না করে। আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো গাইজ আজকে রিভিউটা একটু ছোট হয়েছে, কারণ আমি রিকন্ডিশন গাড়ি দেখিয়েছি এখানে, মানে একদম খুঁটায় খুঁটায় দেখার কিছু নাই। রিকন্ডিশন গাড়ি অ্যাজ লাইক আর ভিউ হয় এটা আমরা সবাই জানি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর কোন গাড়ি নেক্সট দেখতে চান, আর রিকন্ডিশন গাড়ির রিভিউ যদি আরও দেখতে চান সেটাও জানাই দেবেন। তো এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশন বক্সে এই শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। সো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।